নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব পরিবেশ বিদ্যা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে বসবেন ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই আপনারা একটা মক টেস্ট নিজেরাই নিজেদেরকে চেক করুন এবং নিজেরাই নিজেদের পারফরমেন্সটা বুঝতে পারুন তো যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আপনাদের সাথে দশটা প্রশ্ন আলোচনা করব এবং দশটা প্রশ্ন আলোচনা শেষে আমরা জিজ্ঞেস করব আপনাদের প্রাপ্ত মার্কস কত তা আপনারা আপনাদের পারফরমেন্স এবং পারফরমেন্সের গ্রোথের সাথে সাথে আমরাও বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করছি আশা করছি আপনারা সবাই খাতা পেনসিল নিয়ে প্রস্তুত আছেন শুরু করব প্রথম প্রশ্ন যেটা আপনাদের গেলোদিনের হোম ট্যাক্সের প্রশ্ন ছিল প্রশ্ন ছিল সিলিকোসিস রোগের কারণ হলো। অপশান এ সিলিকা অপশন বি ডিডিটি অপশান সি ফলিডল এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশন এ সিলিকা তাদের সবার উত্তর সঠিক এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হাইড্রোজেন সালফার গ্যাসের গন্ধ হলো গন্ধটা কিরকম সেটা আমাদের কাছে জানতে এ বি পচা মাংসের মতো অপশান সি পচা মাছের মতো এবং অপশান ডি এদের সবগুলির মতো তা আপনাদের এর আগে আলোচনা করেছি যে নাইনটি পারসেন্ট কেসে এই এগুলির সবগুলির মতো বা উপরের সবগুলি অ্যান্সার হয় টেকনিক্যালি কিন্তু সেটা সঠিক কিন্তু সেই নাইনটি পার্সেন্টের মধ্যে যে থেকে তা সেই কোশ্চেনটা কিন্তু এটা তা সবাই যারা এগুলি সবগুলোর মধ্যে দিকে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে কিছুটা আপনাদের বোধগম্যতা এসছে তা সেই কারণে আপনারা একটু যাদের বোধগম্যতা আছে তারা সেই কোশ্চেনে অ্যান্সার করবেন আর নাইনটি পার্সেন্ট কেসে যখন বলেছি তা তাদের সিক্সটি পার্সেন্ট পেতে কিন্তু তাদের কাজ আসবে ঠিক আছে যারা কোশ্চেনে শুধুমাত্র সিক্সটি পার্সেন্টের জন্য প্রিপারেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজ আসবে কিন্তু যারা একটু বেশি স্কোর করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো একটু স্টাডি একটু আপনাদের বোধগম আশা করছি বেড়েছে তা যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান এ পচা ডিমের মতো তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার তিন তিন নম্বর প্রশ্নে মুদালিয়ার কমিশন রিপোর্ট পেশ হয় অপশান এ ১৯৮৬ খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং অপশন ডি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্নে আপনাদের এবিসিডি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে যারা এই কোশ্চেনের অ্যানসার তিন নম্বর প্রশ্নে অপশন সি চুজ করেছেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তাদের সমার উত্তর সঠিক তাদের সবাইকে সাধবাদ জানাচ্ছে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর পরিবেশের স্থূল উপাদান হলো অপশন এ জীব ও জ্বর অপশান বি শুধু জীব অপশন সি উদ্ভিদ এবং অপশান ডি শপগুলি চার নম্বর প্রশ্ন আর চার নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি তাহলে পরিবেশের স্থূল উপাদান যারা বলছেন অপশন ডি মানে নাইনটি পার্সেন্ট কেসে এটাই উত্তর হয় এখানেও তাই আছে তাহলে যারা বলছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার পাঁচ শরীরের জ্বালানি হলো অপশন এ জল অপশন বি খাদ্য অপশন সি শরীর চর্চা এবং অপশন ডি হচ্ছে কোনটি নয় পাঁচ নম্বর প্রশ্নে চলে এসেছি আর পাঁচ নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে শরীরের জ্বালানি তা যদি বলি গাড়ির জ্বালানি কি তাহলে হবে তেল আর শরীরের জ্বালানি অবশ্যই খাদ্য খাদ্য না খেলে শরীর কিন্তু চলে না তাহলে যারা অপশন বি চুজ করেছেন খাদ্য তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ছয় নম্বর প্রশ্নে চলে এসেছি ভিটামিন বি এর অভাবে হয় ভিটামিন বিটা যদি ভিটামিন বি এর অভাব হয় তাহলে কোন রোগটা হয় সেটা আমাদের এখানে জানতে চাইছে অপশন এ রাতকানা অপশন বি স্কারভি অপশন সি বেরি বেরি এবং অপশন ডি কোনটি নয় তাহলে 6 নম্বর প্রশ্ন আর 6 নম্বর প্রশ্ন আপনারা যারা অপশন সি চুজ করছেন বেরি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসব পরবর্তী क्वेश्चन क्वेश्चन নম্বর 7 তাহলে ভিটামিন এ এর উৎস তাহলে ভিটামিন এ কোন নিচের চারটে অপশনের মধ্যে কোন উৎস থেকে সব থেকে বেশি পাওয়া যায় সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে অপশান এ আছে পালং শাক অপশন বি লাল আটা অপশান সি কমলা লেবু এবং অপশন ডি কোনোটি নয় সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান এ পালং শাক তাদের সবার উত্তর সঠিক লাল আটা এখান থেকে ভিটামিন বি বি পাওয়া যায় কমলা লেবু ভিটামিন সি অ্যাসপার অ্যাসকর্বিক অ্যাসিড তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অপশান এ এখানে পালং শাক কেন এর সঠিক উত্তর হবে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইট কিট প্রতঙ্গ দ্বারা যে রোগ ছড়ায় সেটি হল অপশন এ কলেরা অপশন ভি ম্যালেরিয়া অপশন সি ক্ষোসপছলা এবং অপশন ডি হচ্ছে হাম তাহলে আট নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আমরা আজকে দেখে নেব এই क्वेश्चंस সঠিক উত্তর কোনটি 8 নম্বর প্রশ্নে যারা উত্তর চুজ করেছেন অপশন এ কলেরা তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 9 একটি প্রাচীন মানব সভ্যতার নাম হলো অপশন এ সিন্ধু সভ্যতা অপশান বি আমেরিকার সভ্যতা অপশান সি ইনকা সভ্যতা এবং অপশান ডি ইংরেজ সভ্যতা নয় নম্বর প্রশ্ন এখানে সব থেকে পুরনো যদি প্রাচীন বলি তাহলে সিন্ধু সভ্যতা যদি মেহেরগড় দেওয়া থাকতো তাহলে আমাদের কিন্তু মেহেরগড় করতে হতো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চারটে অপশানের মধ্যে যেটা সবচেয়ে পুরনো সেটা আমাদের বলতে হবে তা একটি প্রাচীন মানব সভ্যতার নাম সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা চলে আসবে পরবর্তী কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন মানুষের ভূমি কেন্দ্রিক একটি কাজ হলো অপশন এ ছবি আঁকা অপশন বি মাছ ধরা অপশন সি কৃষি কাজ করা এবং অপশন ডি ফসল কাটা তাহলে ভূমি কেন্দ্রিক কাজ সেটা আমাদের জানতে হবে বা সেটা আমাকে এখানে বলতে হবে ভূমিকে কেন্দ্র করে যে কাজটা ঠিক আছে তা এখানে যারা উত্তর করছেন অপশন সি কৃষি কাজ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর এখন আপনারা সবাই একে একে আপনারা আপনাদের মার্কস ক্যালকুলেট করে আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন যে দশটা প্রশ্নের উত্তরে আপনারা কে কত মার্কস পেলেন আপনাদের মার্কস পোস্টের সাথে সাথে আমরা জানতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কি পর্যায়ে আছে আর কতটা সেটাকে এনহ্যান্স করতে হবে তো তার সাথে সাথে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ভ্যালুভেন্স কমেন্টসগুলো পোস্ট করবেন এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী দিনে যেটা হোম ট্যাক্সের প্রশ্ন বা আজকে আমি যেটা হোম ট্যাক্সের প্রশ্ন হিসেবে বলছি সেই প্রশ্নে তা আজকে আমি হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো এই পৃথিবীতে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত হয় অপশান এ উদ্ভিদ দেহে অপশান বি প্রাণীদেহে অপশান সি সমুদ্রে এবং অপশান ডি মরুভূমিতে আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি এই পৃথিবীতে সৌরশক্তি রাসায়নিক শক্তি শক্তিরূপে সঞ্চিত হয় অপশান এ উদ্ভিদ দেহে অপশান বি প্রাণী দেহে অপশান সি সমুদ্রে এবং অপশান ডি মরুভূমিতে আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন এবং এই প্রশ্নে যারা সঠিক উত্তর দেবে প্রথম দশজন সেই ব্যক্তি যাদের নাম শর্ট হবে তাদের ইমেল অ্যাড্রেস হবে পুরস্কার বিতরণের জন্য তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে তা আপনারা খুব তাড়াতাড়ি দেরি না করে এক্ষুনি আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেন আর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন আর আগামী দিনকে আমরা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা দিয়ে দেবো এবং যাদের নাম সিলেক্ট হবে তাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করব আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন মানে আমরা রিকোয়েস্টটা পোস্ট করব আপনারা ইমেল অ্যাড্রেস পাঠান যাদেরকে রিকোয়েস্ট করব তারাই একমাত্র ইমেল অ্যাড্রেসটা পাঠাবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ